চলচ্চিত্র দিবসের আনন্দটা এখন আমাদের অনেক মলিন হয়ে গেছে, কারণ ব্যাপারটা এমন দাঁড়িয়ে গেছে যে চলচ্চিত্র দিবস করব আমরা, আমাদের যে আনন্দটা, যদি চলচ্চিত্র প্রত্যেক যেমন আগে হতো প্রায় 90s, তারপরে 80s আমরা দেখেছি, 90s, 95s, 100s উপরে ছবি দেখেছি, সেই ছবিগুলো রিলিজ হতো, প্রত্যেকটা ঘরে ছবি আসতো, সুন্দর সুন্দর ছবি রিলিজ হতো, সিনেমা হলগুলোতে দর্শক যেত, পরিপূর্ণ দর্শক থাকতো, সেই ছবি কিন্তু হচ্ছে, সেই ছবি না হওয়ার কারণে কিন্তু এখন আমাদের এখানে যেটা অবস্থা দাঁড়িয়েছে যে পরিচালকরাও যেমন হতাশ হয়ে গেছে, প্রযোজকরাও হতাশ, কারণ তাদের টাকা উঠবে না, তারা হতাশ, এখানে শিল্পীরাও হতাশ, সব কিছুরই কিন্তু এখন হতাশার মধ্যে আমরা আছি। এখন এই হতাশা কাটিয়ে উঠে আমাদের ইন্ডাস্ট্রিটাকে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সরকার, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা, কিন্তু ওনার চেষ্টার শেষ নাই এটাকে কীভাবে এই ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো হবে। আমাদের তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ওনারও কিন্তু চেষ্টা নেই, উনি খুবই একটা ভালো মানুষ, যিনি চেষ্টা করেন সবসময় যে চলচ্চিত্র শিল্পকে উন্নত করার জন্য কী কী করতে হবে, কী করলে করা যায়, এবং সেটা উনি করেন কিন্তু। তো সেই জন্যই আমরা আশা করছি যে আমরা বলছি যে 1000 কোটি টাকা সিনেমা হল মানে প্রণোদনা দেওয়া হয়েছে, 1000 কোটি টাকা সিনেমা হল রেনোভেশনের জন্য, আমরা সেখানে বলছি মাত্র 200 কোটি টাকা আমাদেরকে একটা অনুদান দেওয়া, চলচ্চিত্র শিল্পে FDC-র মাধ্যমে একটা অনুদান দেওয়া হোক, যারা চলচ্চিত্রে ভালো ভালো ছবি বানিয়েছে, যারা চলচ্চিত্রে ব্যবসা সফল ছবি দিয়েছে অনেক, সেই পরিচালকদেরকে নির্বাচন করে যদি চলচ্চিত্রে সেই 200 কোটি টাকা দিয়ে ছবি বানানো যায়, তাতে করে কিন্তু আমাদের দেশে ছবির অভাব হবে না, ভালো ছবির অভাব হবে না, এবং সেখানে কমিটি করে, কমিটি ভালোভাবে স্ক্রিপ্ট পর্যালোচনা করে, স্ক্রিপ্ট দেখে সেই ছবিগুলো হলে পারে আমরা অনেক ভালো ভালো ছবি পাব। কারণ এই যে অনুদানে যেভাবে স্ক্রিপ্ট দেখে, একজন স্ক্রিপ্ট দেখে বলেছিল হ্যাঁ এটাকে দেওয়া যায়, এইভাবে তো ছবি হয়, এই ছবি হয় না স্ক্রিপ্ট দেখে, স্ক্রিপ্টের পরে কখনো ছবি হয় না, ছবি হয় কিন্তু মেধা, একটা স্ক্রিপ্ট থাকে হচ্ছে গাইডলাইন, সেটা কিন্তু থাকে না কখনোই, পরিপূর্ণ ছবির একটা চিত্রনাট্য। মন্ত্রী আমাদের বললেন যেটা আসলে আরও কয়েকটি শুটিং স্পট সহ বেশ কয়েকটি বরাদ্দ হয়েছে আপনাদের ইয়াতে এবং কাজ চলছে। না বরাদ্দ সেটা না, সেটা না, আরেকটা হচ্ছে একটা কবিরপুরে আগে থেকে হয়ে আছে, ওটাকেই বলেছেন উনি, ওটাকে ওইটার জন্য কয়েক মানে প্রায় 1000 কোটি টাকার মতো ওখানে লাগবে, সেটার জন্য একে পাঠানো হয়েছে, সেটা অনুমোদন হয়ে গেলে ওখানকার কাজটা শুরু হয়ে যাবে, আমাদের একটা সুন্দর স্টুডিও পাবে আশা করি। আর এখানে তো এটা হচ্ছে, এটা হওয়ার পরে এখানেও সিনেমা হল হচ্ছে, ফ্লোর হচ্ছে, অফিস হচ্ছে, চলচ্চিত্রের মান উন্নয়ন হবে বলে উন্নয়ন হয় সব কিছুতেই, মানুষের তো জীবনযাত্রার উন্নতি হচ্ছে সব কিছুর দিকে, প্রযুক্তিগত দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি, সেই প্রযুক্তি যখন আমাদের এখানে পরিপূর্ণভাবে আমরা পাব, আমাদের দেশে অনেক মেধা আছে যারা এই ছবিগুলো বানাবে। স্যার অনুদানের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে অনুদানের কথা একটা কথা প্রচলিত আছে যে মুক্তিযুদ্ধের ছবিগুলোকেই সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা দেওয়া হয়, এক্ষেত্রে এর বাইরে তো চলচ্চিত্র হয়, সেগুলোর দিকে কেন নজর দেওয়া হয় না? না, বাইরের চলচ্চিত্রের দিকে নজর দেওয়া হয় না, আসলে যারা চলচ্চিত্রের মানে মুক্তিযুদ্ধের অনুদানের জন্য যারা জমা দেয়, তারা ম্যাক্সিমাম ভাবে যে হয়তো মুক্তিযুদ্ধের ছবি জমা দিয়েই আমরা অনুদানটা পাব, সেই চিন্তার থেকে অনুদানের ছবির জন্য ওই ম্যাক্সিমাম মুক্তিযুদ্ধের ছবি পড়ে আমরা।